তো ফাইনালি তোমাদের অনেক কমেন্টের পর আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা অলরেডি জানো যে কোষ বিভাজন 3 প্রকারের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো এর মধ্যে অলরেডি আমরা আগের ভিডিওতে অ্যামাইটোসিস কোষ বিভাজন আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা তারপরে অর্থাৎ তোকে বারবার বলি যে ভুল করিস না, এখানে মাইটোসিস কোষ বিভাজন লিখতে হবে, তুই আবারও অ্যামাইটোসিস কোষ বিভাজন লিখেছিস, কি বলবো না তোকে আমি। আচ্ছা যাই হোক, আর হয়তো আমাকে কালি ব্যবহার করতে হবে না, কারণ অ্যামাইটোসিস নামটা বড়, আমাকে আজকে সেটাকে মাইটোসিস করতে হবে। তো আজকে আমরা সেটাকে খুব সহজে মাইটোসিস কিভাবে করতে হবে সেটা একটু দেখে নিব। জোকস অ্যাপার্ট, আমি এমডি রাজু, আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামাইটোসিস লেখা আছে, তো এটাকে মাইটোসিস করতে হবে। তো খুব সহজে করা যাবে, যদি আমরা এটা কেটে দিই তাহলেই হয়ে যাবে আমাদের মাইটোসিস। তো আমরা এটাকে মুছে ফেলবো, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় মাইটোসিস। ওকে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যখন আমরা প্রথমবার কোষ বিভাজনের 3টি পদ্ধতি শুনি, নাম যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, তখন আমাদের কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় যে আসলেই কোনটা কি। তো আমি যেভাবে খুব সহজে মনে রাখতে বলি, বা আমিও যেভাবে মনে রাখি, সেটা হলো এইভাবে যে প্রথমে আমরা অ্যামাইটোসিসটাকে মনে রাখি, তারপরে এটা কেটে দিয়ে মাইটোসিস, এবং তারপরে মিওসিস। ওকে, যাই হোক, তো চলো আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন, এটা একটা জটিল প্রক্রিয়া, তো প্রক্রিয়াটা যতই জটিল হোক না কেন বুঝবো আমরা খুব সহজভাবে। ওকে, তো আজকে আমরা প্রথমে জেনে নিব যে মাইটোসিস কোষ বিভাজন কি, এটা কোথায় ঘটে, এবং তারপরে যে এর প্রক্রিয়াগুলো, অর্থাৎ এর যে বেশ কয়েকটা ধাপ রয়েছে, সেই ধাপগুলোকে আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমরা মাইটোসিস, এটাকে একটু ইংরেজিতে লিখে নিই, মাইটোসিস। ওকে, তো প্রথমে আমরা জেনে নিই যে মাইটোসিসটা আসলে কি। তো অ্যামাইটোসিসের সঙ্গে মাইটোসিসের যে পার্থক্য, সেটা হলো অ্যামাইটোসিস সরল প্রক্রিয়া, সেটা নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে ঘটে, আর মাইটোসিস হচ্ছে জটিল প্রক্রিয়া, এবং এটা হচ্ছে সমস্ত ইউক্যারিওটিক কোষের মধ্যে লক্ষ্য করা যায়। তো চলো একটু আমরা এর সংজ্ঞাটা দেখে নিই। তো এর সংজ্ঞাটা যদি আমরা বলি যে মাইটোসিসের সংজ্ঞাটা কি, তো আমাদের বলতে হবে যে যে জটিলতম কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীবকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন 2টি কোষে পরিণত হয়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হবে, এখান থেকে যে 2টি কোষ উৎপন্ন হবে সেটা হবে এর সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন। অর্থাৎ এর মধ্যে যে ক্রোমোজোম থাকবে, এখানে যদি 2n থাকে তাহলে এখানেও হবে 2n, এখানে যদি n থাকে তাহলে এর থেকে যে 2টো কোষ হবে সেই 2টো কোষও হবে nn। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এটা একটা কি প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে যে জটিলতম প্রক্রিয়ায় কোনো কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কি হবে, বিভক্ত হবে, এবং বিভক্ত হয়ে যে 2টি কোষ তৈরি করবে সেই 2টি কোষ কি হবে, সম আকৃতির, একই আকৃতির হবে, একই গুণ সম্পন্ন হবে, এবং একই ক্রোমোজোম বিশিষ্ট হবে। অর্থাৎ এর মধ্যে মাতৃকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকবে, অপত্য কোষের মধ্যেও একই ক্রোমোজোম থাকবে। তো যেই কোষ বিভাজনের মাধ্যমে এটা ঘটে সেই কোষ বিভাজনটার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ওকে, এবার আমরা চলে আসি যে এর স্থান, অর্থাৎ এটা কোথায় ঘটে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে। তো যদি আমরা একটু উদ্ভিদের কথা বলি, অর্থাৎ জীবকে তো আমরা উদ্ভিদ এবং প্রাণী 2টো ভাগে ভাগ করতে পারি, তো উদ্ভিদের কথা যদি বলি, তো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, সমস্ত অংশের যে অগ্রভাগ, সেই অগ্রভাগগুলোতে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এবং এই কোষ বিভাজনের মাধ্যমেই কোষের সংখ্যা বাড়ে এবং তারপরে সেই জীবটার বৃদ্ধি ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, অবশ্যই এই অংশগুলোর মধ্যে সব জায়গাতে কি হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে। এবং প্রাণীদের ক্ষেত্রে বলি যদি, তাহলে প্রাণীদের ক্ষেত্রে আমাদের যে ভ্রূণ, সেই ভ্রূণ থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের গোটা দেহের মধ্যে, আমাদের গোটা দেহের মধ্যে, অর্থাৎ দেহ কোষগুলোর মধ্যে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে বোঝা যাচ্ছে, আমি যদি এখান থেকে
একটা কোষ নিই, তাহলে যদি বলি এই কোষটার মধ্যে কোন কোষ বিভাজন হবে তাহলে হবে মাইটোসিস, যদি আমি বলি আমার এখান থেকে একটা কোষ নিলাম তাহলে কোন কোষ বিভাজন হবে তাহলে হবে মাইটোসিস, অর্থাৎ ভ্রূণ থেকে তারপর থেকে যত কোষ বিভাজন হচ্ছে আমাদের সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। এবার কেউ প্রশ্ন করতে পারে যে আর একটা কোষ বিভাজন তো আমাদের শরীরের যে ডিম্বাণুর যে মাতৃকোষ সেই কোষের মধ্যে তো মিওসিস ঘটে, তো আমরা সেটা যখন আলোচনা করব তখন সেটা নিয়ে একটু কথা বলবো। আজকে তোমরা শুধু জেনে রাখো যে আমাদের দেহের সব কোষ বেশিরভাগ বা আমাদের গোটা বডির মধ্যে যে কোষ বিভাজনটা ঘটে ভ্রূণ থেকে মৃত্যু পর্যন্ত সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। ওকে, তাহলে আমরা স্থানটা জানলাম, নেক্সট আমরা চলে আসবো যে এই মাইটোসিস কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রায় একই রকমের, আবারও বলছি উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে প্রায় একই রকমের মাইটোসিস কোষ বিভাজন ঘটে, শুধু পার্থক্যটা হলো তাদের বেম তন্তু গঠনের ক্ষেত্রে, বেম তন্তু গঠনের ক্ষেত্রে। কারণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, তো উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না তার জন্য উদ্ভিদের ক্ষেত্রে বেম তন্তুর গঠনটা আলাদা এবং প্রাণীদের ক্ষেত্রে বেম তন্তুর গঠনটা প্রথম যে গঠিত হয় সেটা কিন্তু আলাদাভাবে গঠিত হয়, তো সেটা নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। তো আমি শুধু পার্থক্যটা বললাম যে বেম তন্তুর গঠনের শুধু পার্থক্য মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি আলোচনা করতে হবে। দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমে অবশ্যই আমরা জানি যে যেহেতু এটা একটা কোষ বিভাজন হবে অর্থাৎ একটা চক্র সম্পন্ন হবে, অর্থাৎ কোষ চক্রটা একটু মনে করতে হবে আমাদের। তো আমরা জানি কোষ চক্রের দুটো দশা, এই যে বড় দশা এই দশাটার নাম হচ্ছে কি ইন্টারফেজ এবং এই ছোট দশাটার নাম মাইটোটিক ফেজ। তো এই যে মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনে অবশ্যই এই দুটো ধাপ হবে, একটা হবে ইন্টারফেজ এবং অপরটি হচ্ছে মাইটোটিক ফেজ, এটা কিন্তু মাইটোটিক ফেজ। ওকে, মাইটোটিক, এটা কিন্তু কোষ বিভাজনটার নাম মাইটোসিস, যেন মনে থাকে এটা কোষ বিভাজনের পদ্ধতি এবং এই কোষ বিভাজনের একটা ধাপ হচ্ছে মাইটোটিক ফেজ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই কোষ বিভাজনের একটা চক্র সম্পন্ন হবে, তো কি চক্র, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ওকে, তো এবার দেখো এই ইন্টারফেজে কি হবে, এই ইন্টারফেজে একটা কোষ বিভাজনের জন্য প্রস্তুত হবে, তো এর জন্য তিনটা দশা আছে G1 S এবং G2, তাই তো? তো এখানে প্রস্তুত হবে কোষ বিভাজনের জন্য এবং তারপরে মাইটোটিক ফেজে কি হবে, বিভাজন হবে, মাইটোটিক ফেজে কি হবে, কোষটা বিভাজন হবে। তো বিভাজন কি কি বিভাজন হবে, আমরা একটু আগে সংজ্ঞায় বলেছিলাম যে নিউক্লিয়াসের বিভাজন হবে আর সাইটোপ্লাজমের। তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় সাইটোকাইনোসিস। তো মাইটোটিক ফেজের দুটো ধাপ, অর্থাৎ এখানে যে কোষ বিভাজন হবে দুটো ধাপে, একবার হবে নিউক্লিয়াসের বিভাজন যেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস আর একবার হবে সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলা হয় সাইটোকাইনোসিস, সাইটোকাইনেসিস। ওকে, তো এবার এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজন এমনি হবে না, এর কিন্তু ধাপে ধাপে হবে। তো এর চারটা ধাপ রয়েছে, কি কি, একটা হচ্ছে প্রোফেজ, তারপরটা হচ্ছে মেটাফেজ, তারপরে এনাফেজ, তারপরে টেলোফেজ। তো এই যে ধাপগুলো, এই ধাপগুলোকে আমাদের কিন্তু আলোচনা করতে হবে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ কোষটা প্রস্তুত হবে। তো এটা তো আমরা কোষ চক্রের ক্ষেত্রে পড়ে নিয়েছি যে কিভাবে প্রস্তুত হবে, এখানে তার অঙ্গাণুগুলোর বৃদ্ধি ঘটবে, তারপরে এখানে ডিএনএ ডবল হবে, রেপ্লিকেশন ঘটবে, তারপরে এখানে তার অঙ্গাণুগুলো আরো বেশি বৃদ্ধি হবে এবং কোষটা সবচেয়ে বড় হবে এবং তারপরে এখানে নিউক্লিয়াসটা ভাঙবে, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এই যে চারটা দশা, এই চারটা দশা কিভাবে নিউক্লিয়াসটা ভাঙছে বা কিভাবে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং তারপরে সাইটোপ্লাজমটা কিভাবে বিভাজিত হচ্ছে, এইটুকু আলোচনা করলেই হয়ে যাবে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। ঠিকভাবে দেখো ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনোসিস সাইটোপ্লাজমের বিভাজন, এই দুটো অংশকে আমাদের আলোচনা করতে হবে এবং এই দুটো পার্টকে আলোচনা করার জন্য আমাদের প্রথমে এই দশাগুলোকে আলোচনা করতে হবে। প্রথম দশাটার নাম কি, পি থেকে প্রোফেজ দশা। ওকে, প্রোফেজ দশা, আমি একটু ইংরেজিতেও লিখে নিচ্ছি, প্রোফেজ। ওকে, এই দশাটা। এবার দেখো অনেকের কিন্তু এই দশাগুলো মনে রাখতে উল্টাপাল্টা হয়ে যায়, তো আমি খুব সহজভাবে মনে রাখার জন্য যেটা বলি, একটু তোমাদের
প্রিপোজিশন অর্থাৎ ইংলিশ শিখতে হবে। ঠিক আছে, তো ইংলিশের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের ব্যবহার অলরেডি জানি, ছোট থেকেই আমরা প্রিপোজিশনের ব্যবহার জানি। তো তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা যখন কোনো সময়, যদি আমি বলি যে হচ্ছে সে বিকাল 4টায় বা সে 4টার সময় এসেছিল, সি উইল কাম, সময়টা 4 PM, তো পিএম এর আগে আমরা কি বসাই, ধরে নিলাম পিএম, সি উইল কাম 4 PM, তো পিএম এর আগে আমরা কি বসাই, একটু মনে করো, ইন, অন, অ্যাট, কি বসাই আমরা, কি বসাই, অ্যাড বসাই, তাই তো? একটু মনে রাখো যে আমরা পিএম এর আগে কি বসাই, অ্যাড বসাই, এটা প্রিপোজিশন। তাহলে কিন্তু এখান থেকে একটা শর্ট প্রশ্ন আমি কিন্তু ইংলিশও শিখিয়ে দিচ্ছি। ওকে, তো তোমরা একটু দেখো যে হচ্ছে পিএম এর সামনে কি বসবে, অ্যাড বসবে। ঠিক আছে, তো এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই দশাগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ফোর, প্রথমে আমরা হচ্ছে পিএমটাকে নিব, এখানে পিএম যদিও সময়কে বোঝাচ্ছে, এবার আমি এখানে পিএম বলতে আমাদের প্রাইম মিনিস্টারকে বোঝাচ্ছি, তো প্রাইম মিনিস্টারকে আমরা আগে নিয়ে নিলাম। তো প্রাইম মিনিস্টার অর্থাৎ পি থেকে আমাদের হয়ে যাচ্ছে প্রোফেজ, ওকে, এম থেকে হয়ে যাবে আমাদের মেটাফেজ, তারপরে চলে আসবো এ থেকে অ্যানাফেজ এবং টি থেকে টেলোফেজ। ওকে, তাহলে পিএম, তারপরে অ্যাট। যাই হোক, যেভাবে তোমরা মনে রাখতে পারবে মনে রাখো, শুধু মনে রাখো যেভাবেই মনে রাখতে পারবে। ওকে, তো চলে আসি প্রোফেজে। অ্যাকচুয়ালি প্রোফেজের ক্ষেত্রে কি হয়, প্রোফেজের ক্ষেত্রে কি হয়, প্রথমে একটা কোষ এখানে প্রস্তুতি হওয়ার পর এখানে নিউক্লিয়াসের বিভাজনটা হবে। তো কি হয় প্রোফেজের ক্ষেত্রে, তাহলে আমাদের একটা ছবি আঁকতে হবে, প্রোফেজ আমি এটা মুছে দিলাম, আমাদের ছবি আঁকতে হবে। দেখো, এটা যদি একটা কোষ হয়, কোষের নিউক্লিয়াসই ধরে নাও আগে, এরপরে আমি কোষটা দেখাচ্ছি। তো কোষের মধ্যে আমরা জানি নিউক্লিয় জালিকা এইভাবে পেঁচিয়ে থাকে। ঠিক আছে, তো প্রোফেজ দশায় প্রথমে কি হবে, ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে জল বিয়োজন হবে, কি হবে, ক্রোমাটিন জালিকা জল বিয়োজন করে। ঠিক আছে, তাহলে প্রোফেজ দশায় কি হবে, ডিহাইড্রেশন, অর্থাৎ এই ক্রোমাটিন জালিকা গুলো কি করবে, জল বিয়োজন করবে। দুই নাম্বার সেশন, কন্ডেন সেশন। ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ঘনীভবন, যখনই হচ্ছে জল বিয়োজন করবে ক্রোমাটিন জালিকাগুলো, তখন ক্রোমাটিন জালিকাগুলো কি হবে, ক্রোমাটিন জালিকাগুলি ঘনীভূত হবে। ওকে, ঘনীভূত হয় ও মোটা হয়, খুবই ইম্পর্টেন্ট, যখনই জলটা বিয়োজন করবে তারপরে কি হবে, এগুলো ধীরে ধীরে মোটা হতে থাকবে। এবং তিন নাম্বার হচ্ছে ক্রোমোজোমের সৃষ্টি। ওকে, তিন নাম্বার হচ্ছে ক্রোমোজোম সৃষ্টি। দেখো, পয়েন্ট ভিত্তিক, প্রথমে জল বিয়োজন করলো, তারপরে ধীরে ধীরে সেগুলো ঘনীভূত অর্থাৎ কন্ডেনসেশন বা হচ্ছে ঘনীভূত হলো, এবং নেক্সট হচ্ছে ক্রোমোজোমের সৃষ্টি অর্থাৎ ক্রোমাটিন জালিকা ঘনীভূত হয়ে কি সৃষ্টি করে, ক্রোমোজোম সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘনীভূত হওয়ার পর সেগুলো কি করছে, ক্রোমোজোম সৃষ্টি করছে। এবং চার নাম্বার ক্রোমাটিড, ক্রোমাটিড সৃষ্টি। ওকে, নেক্সট কি করবে, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকবে, তো সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি ক্রোমোজোমে দুটি লম্বা ক্রোমাটিড অবস্থান করবে। ওকে, তাহলে
সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকবে এবং বাকি দুই দিকে আমরা দেখব যে হচ্ছে দুটো ক্রোমাটিড রয়েছে এবং এই ক্রোমাটিডগুলো পেঁচিয়ে অবস্থান করে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় স্পাইরালাইজেশন, ওকে, বা এটাকে স্পাইরালাইজেশন। এটা কি? যখন এই ক্রোমাটিডগুলো গঠন করবে তখন এগুলো পেঁচিয়ে অবস্থান করবে। এই যে পেঁচিয়ে অবস্থান, এই পেঁচিয়ে অবস্থানকে বলা হয় পেক্টোনোমিক কুণ্ডলী। ওকে, আবারও বলছি, পেঁচিয়ে থাকার যে অবস্থা সেই অবস্থাকে বলা হয় পেক্টোনোমিক কুণ্ডলী, এবং পেঁচানোর যে ঘটনা এই পেঁচানোর ঘটনাকে বলা হয় স্পাইরালাইজেশন। তাহলে পেক্টোনোমিক কুণ্ডলী অবস্থাটাকে বলা হয় এবং স্পাইরালাইজেশন হলো পেঁচানোর যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় স্পাইরালাইজেশন। তো জায়গা কম, তার জন্য আর লিখলাম না। নেক্সট, প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে পয়েন্ট হতো সেন্ট্রিওলের গমন। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল কোষের বা সেন্ট্রিওল দুটি, সেন্ট্রিওল দুটি সেন্ট্রিওল কোষের মেরুর মেরুর দিকে গমন করে এবং অ্যাস্ট্রাল সৃষ্টি করে। অ্যাস্ট্রাল সৃষ্টি করে, অর্থাৎ এই যে কোষ, এই কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে বিশেষ করে কি হবে, দুটো সেন্ট্রিওল মেরুর দিকে গমন করবে এবং এখান থেকে কি করবে, অনেকগুলো রশ্মি তৈরি করবে। এই রশ্মিগুলোর নাম হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। ওকে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে, তাই স্টার দিয়ে রাখলাম। এবং সাত নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি হয়। তাহলে এই দশায় কিন্তু নিউক্লিয় পর্দা, অর্থাৎ এই পর্দাটা ধীরে ধীরে হারিয়ে যায় এবং নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস থাকে এই নিউক্লিওলাসও ধীরে ধীরে হারাতে থাকে। তো মোটামুটি প্রোফেজে, প্রোফেজের ক্ষেত্রে এই ঘটনাগুলি কিন্তু ঘটে থাকে। তোমরা একটু দেখে নাও ভালোভাবে এবং এই যে ঘটনাগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। তাহলে এই ঘটনাগুলো প্রোফেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং নেক্সট, প্রোফেজের পর যেই দশাটা, সেই দশাটার নাম কি? সেই দশাটার নাম হচ্ছে মেটাফেজ। তাহলে নেক্সট আমরা, পি হয়ে গেল, নেক্সট হচ্ছে এম, এম থেকে মেটাফেজ। মেটাফেজ একটু তোমরা আরেকবার এখানে আসো, এই যে প্রোফেজ, প্রো কথার অর্থ কিন্তু, প্রো কথার অর্থ হচ্ছে প্রথম। ওকে, প্রো কথার অর্থ হচ্ছে প্রথম। এই যে আমরা দেখলাম এই দশাটা প্রোফেজ দশাটা, এটা প্রথম দশা, তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোফেজ দশা। মেটাফেজ, এই যে এখানে মেটা কথাটা রয়েছে, এই মেটা কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী। ওকে, তো এটা হলো আমাদের মধ্যবর্তী একটা দশা। এবং এই দশায় কি কি ঘটনাগুলো ঘটে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, যে মেটাফেজ দশায় যেহেতু আর নিউক্লিয় পর্দা নেই, তার মানে নিউক্লিয়াসের আর কোনো চিহ্ন নেই, তো তোমরা এটা পুরোটাই দেখে নিবে, এটা হচ্ছে একটা কোষ। এবং আমরা বলছিলাম সেন্ট্রিওল দুই দিকে গমন করে, তো এই দুটো দেখে নাও সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওল থেকে আমরা বলছিলাম যে অ্যাস্ট্রাল তৈরি হয়, অ্যাস্ট্রাল রশ্মি, তো এখান থেকে এই যে অ্যাস্ট্রাল রশ্মি, এটা ছিল হচ্ছে আমাদের প্রোফেজ দশার শেষের অবস্থা। এবার যখন মেটাফেজ শুরু হলো, মেটাফেজ শুরুর সময় বা মেটাফেজের ক্ষেত্রে এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো ধীরে ধীরে এপার ওপার, অর্থাৎ এই মেরু থেকে ওই মেরু পর্যন্ত বিস্তৃত হবে এবং এই অ্যাস্ট্রাল রশ্মি যুক্ত হয়ে বেম তন্তু গঠন করবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে মেটাফেজ দশায় বেম তন্তু। ওকে, বেম তন্তু গঠিত হয়, আমি আর পয়েন্ট ভিত্তিক লিখলাম না, বেম তন্তু গঠিত হয়। ওকে, দুই নাম্বার হচ্ছে নিউক্লিয় পর্দা সম্পূর্ণ সম্পূর্ণ বিলুপ্ত হয় বা অবলুপ্ত হয়, যেটা প্রোফেজ দশায় শুরু হয়েছিল এবং অনেকটাই অবলুপ্ত হয়েছিল, সেটা কিন্তু মেটাফেজ দশায় একদমই সেটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। এবং তিন নাম্বার, এই যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো কি করে, আরো পেঁচিয়ে অবস্থান করে, পেঁচিয়ে অবস্থান করে, ফলে স্পষ্ট হয় এবং গণনা করা যায়।
তো আমরা যে দশাটায় ক্রোমোজোমকে দেখতে পাবো সেটা হচ্ছে মেটাফেজ দশা, এবং এই দশায় কিন্তু ক্রোমোজোমকে খুব ভালোভাবে কিন্তু গোনা যায় যে কতগুলো ক্রোমোজোম রয়েছে, এবং ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলি অর্থাৎ এই পয়েন্টটা হতো ক্রোমোজোমের অবস্থান, তো ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। নিরক্ষীয় অঞ্চল মানে আমরা জানি যে আমাদের পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা সেটা নিরক্ষরেখা বা বিষুব রেখা। তো আমরা যদি একটা কোষের মাঝামাঝি ধরি তাহলে এই মাঝামাঝি অঞ্চলে আমাদের ক্রোমোজোমগুলো অবস্থান করে। ওকে, অবস্থান করে। তো আমরা ক্রোমোজোমগুলি বলছি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, ওকে, যেহেতু মাঝামাঝি অঞ্চলে অবস্থান করে। এখানে একটু বলে দিই, যেহেতু আমি শুধু একটা কোষ দেখাচ্ছি, তো তোমরা এখানে ভেবে নিবে যে আমি প্রাণী কোষ দেখাচ্ছি, উদ্ভিদ কোষ দেখাচ্ছি না। এবং আমি যেহেতু এখানে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের কথা বলছি, তার মানে আমি প্রাণী কোষের কথাই বলছি। একটু উদ্ভিদ কোষের কথা যদি আমরা বলি, তো উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রিওল থাকে না, তো এই ভূমিকাটা পালন করে মাইক্রোটিউবিউল। এবং মাইক্রোটিউবিউল প্রথমে এরকম ভাবে, অর্থাৎ আমি এখানে যে দেখিয়েছিলাম যে স্ট্রাল রশ্মি তৈরি করে সেন্ট্রিওল, তো মাইক্রোটিউবিউল স্ট্রাল রশ্মি তৈরি করে না, সরাসরি এই লম্বাভাবে বেমতন্তু গঠন করে। কোন দশায়? মেটাফেজ দশায় সরাসরি বেমতন্তু গঠন করে মাইক্রোটিউবিউল। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল কি করে? প্রথমে স্ট্রাল রশ্মি তৈরি করে, সেই রশ্মিগুলো এরপরে মিলিত হয়ে বেমতন্তু গঠন করে। এবং ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? নিরক্ষীয় অঞ্চলে বা বিষুব অঞ্চলে অবস্থান করে। নেক্সট আমরা চলে আসি যে এই যে ক্রোমোজোমগুলো, ওকে, এই ক্রোমোজোমগুলো কিন্তু যেই বেমের সঙ্গে লেগে থাকে, সেই যে বেম, সেই বেমের একটা বিশেষ নাম রয়েছে, ক্রোমোজোম গুলি যে বেম তন্তুর সঙ্গে লেগে থাকে তাকে ক্রোমোজোমীয় তন্তু বলে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো বেম তন্তু গঠিত হয়েছে, তো পার্টিকুলার যে তন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো লাগবে সেই তন্তুগুলো যেরকম এই তন্তুটার সঙ্গে লেগেছে, এই তন্তুটাকে আমরা বলবো ক্রোমোজোমীয় তন্তু। যেরকম এই তন্তুর সঙ্গে লাগেনি এবং এই তন্তুটা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, এই তন্তুটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন তন্তু, নিরবিচ্ছিন্ন তন্তু। তাহলে নিরবিচ্ছিন্ন তন্তু কি? যেই তন্তুগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই তন্তুগুলোকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন তন্তু, এবং যেই তন্তুর সঙ্গে ক্রোমোজোম লেগে থাকবে সেই তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু। তো এই দুই ধরনের তন্তু কিন্তু আমাদের মেটাফেজ দশায় দেখতে পাওয়া যায়। আরও এক ধরনের তন্তু রয়েছে, সেই আর এক ধরনের তন্তু কিন্তু আমাদের এর পরের দশাটা অর্থাৎ এনাফেজ দশায় দেখতে পাওয়া যায়। তো তোমরা এখানে দেখতে পেলে যে দুই ধরনের তন্তু এখানে দেখা যাচ্ছে, নিরবিচ্ছিন্ন তন্তু এবং ক্রোমোজোমীয় তন্তু। এবং ক্রোমোজোমগুলো কিন্তু সেন্ট্রোমিয়ার দ্বারা, সেন্ট্রোমিয়ার অঞ্চল কিন্তু আমাদের ক্রোমোজোমের, সেন্ট্রোমিয়ার অঞ্চল কিন্তু আমাদের বেমের সঙ্গে লেগে থাকে এবং কাইনেটোকোর এর সাহায্য করে। কাইনেটোকোর তোমরা জানো ক্রোমোজোমের একটি অংশ। তো তোমরা মেটাফেজ দশার অবস্থা দেখলে, নেক্সট আমরা চলে যাচ্ছি পরের দশা। এবং আরেকটু মনে রাখবে যে মেটাফেজ দশাটা কিন্তু স্বল্প স্থায়ী দশা, খুব বেশিক্ষণ কিন্তু সময় নেয় না। নেক্সট আমরা চলে যাচ্ছি, অর্থাৎ প্রোফেজ হলো, মেটাফেজ হলো, নেক্সট হচ্ছে আমাদের অ্যানাফেজ, এ ফর, ওকে, এ ফর অ্যানাফেজ। তো আমরা লিখে নিই অ্যানাফেজ। এই যে অ্যানাফেজ দশা, এনা কথার আমি অর্থ লিখে দিচ্ছি, এনা কথার অর্থ হচ্ছে প্রান্তীয় বা পশ্চাৎ, অর্থাৎ পিছনের দিকে। তো অ্যানাফেজ দশার চিত্রটা আমি এখানে আঁকাচ্ছি যে অ্যানাফেজ দশায় কি হয়। এই যে বেমতন্তু, এই বেমতন্তু কি হয়, উপর দিক থেকে নিচ পর্যন্ত বিস্তারিত থাকে, তাই তো? তো আমরা দেখছিলাম যে মেটাফেজ দশায় দুই ধরনের তন্তু ছিল, নিরবিচ্ছিন্ন তন্তু এবং আরেক ধরনের তন্তু ছিল, যেই তন্তুগুলোকে আমরা ক্রোমোজোমীয় তন্তু বলছিলাম, যেটার সঙ্গে ক্রোমোজোম লেগেছিল। কিন্তু এখানে আমরা দেখবো যে মাঝে কিছু কিন্তু তন্তু থাকে, এই তন্তুগুলোকে বলা হয় ইন্টারজোনাল তন্তু, ইন্টারজোনাল
তন্তু ভালোভাবে মনে রাখতে হবে, মাঝে এক ধরনের তন্তু রয়েছে ইন্টারজোনাল তন্তু। তো মোটামুটি এই তিন ধরনের তন্তু দেখতে পাওয়া যায়। প্রাণী কোষের ক্ষেত্রে আরো এক ধরনের তন্তু থাকে যেগুলোকে স্টাল রশ্মি বলেছিলাম, সেটাও এক ধরনের তন্তু। তো মূলত আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নির্বিশেষে তিন ধরনের তন্তু পাবো, নিরবিচ্ছিন্ন তন্তু, ক্রোমোজোমীয় তন্তু এবং ইন্টারজোনাল তন্তু। ওকে, তাহলে এই ইন্টারজোনাল তন্তু দেখতে পাওয়া যায় কোথায়? এনাফেজ দশায়। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এনাফেজ হচ্ছে সবচেয়ে ক্ষণ স্থায়ী দশা, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজের মধ্যে সবচেয়ে স্বল্প স্থায়ী দশা হচ্ছে এনাফেজ। প্রশ্নটা অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তো এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। তো ইন্টারজোনাল তন্তু দেখা যাচ্ছে। আর কি হচ্ছে ঘটনাগুলো? এই যে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর ছিল, সেই মাঝ বরাবর থেকে সেন্ট্রোমিয়ার অঞ্চল যুক্ত ছিল, সেই সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার কি হবে? বিভক্ত হবে এবং কি করবে? অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে, অপত্য ক্রোমোজোম। ওকে, তাহলে এখানে অপত্য ক্রোমোজোম পয়েন্ট করতে পারি, এগুলো পয়েন্ট ভিত্তিক আমরা লিখতে পারি। অপত্য ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি হয়, প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়। ওকে, এই ক্রোমাটিড গুলোকে বলা হয়, এই ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম নামে পরিচিত। ওকে, তাহলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে এখানে, যে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হচ্ছে এবং দুটো ক্রোমাটিড তৈরি হচ্ছে, এর মধ্যে একটা ক্রোমাটিড আমরা উপরের দিকে দিলাম এবং অপর আর একটা ক্রোমাটিড এখানে দিলাম, এখানে দিলাম, ওকে। তো এই যে ক্রোমাটিড গুলো, এই ক্রোমাটিড গুলো কিন্তু এখন একটা একটা করে ক্রোমাটিড আছে। এখানে আমরা দেখছিলাম যে হচ্ছে দুটো ক্রোমাটিড ছিল একসঙ্গে, বিভক্ত হয়ে একটা একটা করে ক্রোমাটিড তৈরি করেছে, এবং এই যে ক্রোমাটিড গুলো এগুলোকে বলা হয় অপত্য ক্রোমোজোম। তো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে এনাফেজীয় চলন, এনাফেজীয় চলন। এই ঘটনাটা কি? এনাফেজীয় চলন, যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো, একটা করে ক্রোমাটিড, এই ক্রোমাটিড গুলো এবার এই যে তন্তু, এই তন্তু বেম তন্তুর সংকোচনের ফলে ধীরে ধীরে এই ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে। এর ফলে এই ক্রোমাটিড গুলো ধীরে ধীরে উত্তর মেরু এবং কিছু ক্রোমাটিড দক্ষিণ মেরুর দিকে ধাবিত হবে, অর্থাৎ অর্ধেক ক্রোমাটিড অ্যাকচুয়ালি উপরের দিকে এবং অর্ধেক ক্রোমাটিড নিচের দিকে। তো ক্রোমাটিড গুলো, ক্রোমাটিড গুলি মেরুর দিকে ধাবিত হবে। এই ঘটনাকে বলা হয় এনাফেজীয় চলন। ওকে, তাহলে এনাফেজীয় চলন ব্যাপারটা হচ্ছে যখন ক্রোমোজোম গুলো ধীরে ধীরে কিছু ক্রোমাটিড, অর্ধেক ক্রোমাটিড উপরের দিকে এবং অর্ধেক ক্রোমাটিড নিচের দিকে গমন করছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, যে এনাফেজীয় চলনের পর যে ঘটনাগুলো দেখা যাবে, এনাফেজীয় যখন চলন হবে তখন বিভিন্ন ধরনের ক্রোমাটিডের গঠন। তো এখানে ক্রোমাটিডের গঠন হচ্ছে বিভিন্ন ধরনের হবে। তোমরা যখন ক্রোমোজোম পড়েছো তখন তোমরা জানো যে সেন্ট্রোমিয়ারের এর অবস্থান অনুসারে ক্রোমাটিডকে বিভিন্ন ধরনের দেখতে হয়। তো ক্রোমাটিডগুলো বিভিন্ন ধরনের দেখতে হবে, কখনো আই আকৃতির হবে, যেটাকে আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলি। ওকে, নেক্সট হচ্ছে জে আকৃতির হবে, যেটাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলি। এরপরে এল আকৃতির হতে পারে, যেটাকে সাবমেটাসেন্ট্রিক বলি, এবং ভি আকৃতির হতে পারে, যেটাকে আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলি। তো এই বিভিন্ন ধরনের ক্রোমোজোম, আই, জে, এল, ভি, বিভিন্ন ধরনের ক্রোমোজোম যখন এগুলো ছুটাছুটি করে তখন এদের শেপগুলো কিন্তু কখনো আই, জে, এল এবং ভি আকৃতির হয়ে থাকে। তো এই ঘটনাটা কিন্তু আমাদের এনাফেজ দশায় লক্ষ্য করা যায়। তো এনাফেজ দশায় মোটামুটি এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। নেক্সট আমরা চলে আসছি পরের দশাটা, যেটার নাম হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজ দশাকে মনে রাখবে, টেলোফেজ দশাকে বলা হয় প্রোফেজ দশার বিপরীত দশা। ওকে,
খুব ভালোভাবে মনে রাখতে হবে। টেলোফেজ, টেলোফেজ অর্থাৎ শেষ, টেলো কথার অর্থই হচ্ছে শেষ। ওকে, তো টেলোফেজ দশা কি হয় অ্যাকচুয়ালি, এটা যদি একটা কোষ হয় তো এই কোষের মধ্যে এই যে ক্রোমোজোম গুলো দুই দিকে চলে গেল, ঠিক আছে, কিছু ক্রোমোজোম উপরের দিকে চলে গেল, কিছু ক্রোমোজোম এই দিকে চলে আসলো, তো এরপর এখান থেকে একটা নিউক্লিয়াস তৈরি হয়, এখান থেকে একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তৈরি হয়। তো এখানে যে টেলোফেজ দশায় যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় আমরা পরপর লিখব, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দশায় দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো এবং নিউক্লিয়াসের মধ্যে, দুটি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা একই রকম থাকবে, ঠিক আছে, দুটি নিউক্লিয়াসে, দুটি নিউক্লিয়াসে ক্রোমোজোম একই সংখ্যক উপস্থিত থাকে, একই সংখ্যক উপস্থিত থাকে। ওকে, দুটি যে ক্রোমোজোম গুলো উপরে গিয়েছিল এবং হচ্ছে নিচে আসছিল, অর্থাৎ একই ধরনের, অর্থাৎ একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। তিন নাম্বার যে ঘটনাটা দেখা যায় সেই ঘটনাগুলো হচ্ছে যেগুলো প্রোফেজের উল্টা। কি কি, যে আমরা বলছিলাম প্রোফেজ দশায় ডিহাইড্রেশন করবে, অর্থাৎ জলটা বিয়োজন করবে, তো এই দশায় কি হবে, জল সংযোজন হবে, সংযোজন। ওকে, তো জল সংযোজন হবে এই দশায়, ক্রোমোজোম গুলো আবার জলটাকে নিয়ে নিবে, এবং ক্রোমোজোম গুলো যখন জল নিয়ে নিবে তখন এগুলো কিন্তু প্যাচ গুলো খুলে যাবে এবং প্যাচ গুলো ক্রোমাটিনে খুলে গিয়ে আবার ক্রোমাটিন জালিকা সৃষ্টি করবে, ক্রোমাটিন জালিকা সৃষ্টি করবে। ওকে, পাঁচ নাম্বার, এখানে আমাদের আবার হচ্ছে কি হবে, নিউক্লিয়াস, যেহেতু নিউক্লিয়াসের সৃষ্টি হবে তার মানে কি, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়লাসের আবার সৃষ্টি হবে। তো এই যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা কোথা থেকে সৃষ্টি হয় মনে রাখতে হবে, ইআর থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে, আবারও বলছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে কি হবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা সৃষ্টি হবে। ওকে, আর ছয় নাম্বার যেটা হবে, যে নিউক্লিয়লাসটা কোথা থেকে সৃষ্টি হবে, তোমরা জানো নর, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ হচ্ছে গৌণ খাঁজ, ক্রোমোজোমের যে গৌণ খাঁজ সেখান থেকে কি হবে, সেখান থেকে নিউক্লিয়লাস সৃষ্টি হবে। ওকে, তো এই ঘটনাগুলো কিন্তু ঘটবে আমাদের টেলোফেজে। তো টেলোফেজে যখন নিউক্লিয়লাসের সৃষ্টি হলো, নিউক্লিয় পর্দার সৃষ্টি হলো, ক্রোমোজোম গুলো আবার ক্রোমাটিন জালিকায় সৃষ্টি হলো, ক্রোমোজোম গুলো ক্রোমাটিন জালিকায় সৃষ্টি করলো, দিয়ে হচ্ছে দুই দিকে গমন করলো, তো আমরা একটা কোষের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি দুটো নিউক্লিয়াস আছে। তো একটা ক্রোমোজোমের মধ্যে যেহেতু দুটো নিউক্লিয়াস আছে, এবার কি হতে হবে, এখান থেকে ক্রোমোজোম সহ কি হতে হবে, এই যে সাইটোপ্লাজমটাকে বিভক্ত হতে হবে, তাহলেই কি হয়ে যাবে, আমাদের দুটো কোষে পরিণত হবে। তাহলে আমাদের হয়ে গেল নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস। এবার আমাদের পড়তে হবে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসে কি হয়, তো টেলোফেজের পর, টেলোফেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোকাইনেসিসে ধীরে ধীরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, উদ্ভিদ কোষে, ঠিক আছে, উদ্ভিদ কোষে কি হয়, ধীরে ধীরে এখানে একটা প্লেটের তৈরি হয়, ঠিক আছে, এখানে একটা প্লেটের তৈরি হয় এবং এই প্লেটটা তৈরি করতে সাহায্য করে গলগি বডি, গলগি বডি বা গলগি বস্তু যেটাই বলো, এই গলগি বডি এখানে একটা প্লেট তৈরি করতে সাহায্য করে। তো প্রথমে গলগি বডি ফ্রাগমোপ্লাস্ট তৈরি করে, ফ্রাগমোপ্লাস্ট তৈরি করে, এই ফ্রাগমোপ্লাস্ট ম্যাগনেসিয়াম পেকটেট এবং ক্যালসিয়াম পেকটেট নিয়ে ধীরে ধীরে একটা প্লেট তৈরি করে, যেটা হচ্ছে এরপরে ফ্রাগমোপ্লাস্ট থেকে তৈরি হয় সেল প্লেট। ওকে, তাহলে গলগি বডি ফ্রাগমোপ্লাস্ট দিয়ে সেল প্লেট তৈরি করে, এই সেল প্লেট এইভাবে কি করে, এই সাইটোপ্লাজমটাকে ধীরে ধীরে বিভক্ত করে, এবং বিভক্ত করার পর এখান থেকে বিভক্ত হয়ে কি হবে, দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে। আমি এখান থেকে এটাই ছবিটাকে নিচে টানলাম, এখান থেকে দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে এবং এর মধ্যে যে নিউক্লিয়াস থাকবে, এর মধ্যে ক্রোমোজোম থাকবে, যেরকম এর মধ্যেও ক্রোমোজোম থাকবে, ঠিকই একই রকম। তো এখান থেকে দুটো সেল আমরা পেয়ে যাবো উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যেই তার দ্বারাই হয়ে গেল আমাদের মাইটোসিস, পুরো কোষ বিভাজনটা কমপ্লিট। নেক্সট আমরা প্রাণী কোষের ক্ষেত্রে কথা বলি, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটে না। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়,
প্রাণী কোষের ক্ষেত্রে যখন দুটো নিউক্লিয়াস থাকে, ধরে নিলাম প্রাণী কোষের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ক্রোমোজোম আছে, তো এরপরে কি হয়, এরপরে ধীরে ধীরে এখান থেকে এই যে কোষটা, এই কোষের যে কোষ পর্দা ধীরে ধীরে ভাঁজ হয়ে যায়, ওকে, এবং নিউক্লিয়াস আছে, ওকে। তো এই যে ভাঁজ হওয়া, এই ভাঁজকে বলা হয় ফারো, ফারো মানে হচ্ছে ভাঁজ, এবং ভাঁজ হওয়ার পর ধীরে ধীরে এই ভাঁজটা আরো ঢুকতে থাকে, দিয়ে এখান থেকে কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, এখান থেকে আলাদা একটা, সরি এটা একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে, খাইনি তো, একে আমরা খাইয়ে দিলাম, ওকে। তো এর মধ্যে দুটো আলাদা আলাদা কোষ হলো, দুটো আলাদা নিউক্লিয়াস হয়ে গেল এখান থেকে, তো এইভাবে পৃথক হয়ে দুটো আলাদা আলাদা কোষে পরিণত হয়, এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় ফারোয়িং পদ্ধতি, ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতি। তো এই ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়া কমপ্লিট হয় প্রাণী কোষের ক্ষেত্রে, এবং একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়, এবং এর যে ক্রোমোজোম সংখ্যা, এর ক্রোমোজোম সংখ্যা একই ধরনের থাকে, এবং কোষগুলো একই গুণ সম্পন্ন, একই আকৃতির, সম আকৃতির, একই রকম আকৃতির, এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন। অবশ্যই মনে রাখতে হবে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, কারণ এর যে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সেম, শুধু ক্রোমোজোম সংখ্যা সেম নয়, এদের যে গুণগত, ক্রোমোজোম থাকলে গুণগত সেম হবেই, এবং এর যে আকার আকৃতি সব সেম হয়, এই জন্য একে বলা হয় সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা এখানে একটু আগে দেখেছিলে অ্যামাইটোসিস লিখেছিলাম, তারপরে আমি মাইটোসিস করেছি, তো অ্যামাইটোসিস বড়, মাইটোসিস নামটা ছোট, তো মাইটোসিস অনেক একটা জটিল প্রক্রিয়া, তো আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছো, এবং মাইটোসিস তোমরা জানো একটা প্রবাদ আছে যে ছোট লঙ্কায় ঝাল বেশি, তো এর নামটা যেহেতু ছোট তো এর জটিলও বেশি, ওকে, তো খুব ভালোভাবে মনে রাখবে, এবং এরপরে যখন আমরা মিউসিস পড়ব সেটা আরও ছোট নাম, তো সেটার মধ্যে আরও ঝাল বেশি আছে, তো চলো নেক্সট পরে আমরা মিউসিস নিয়ে আবার দেখা করব, তো সবাইকে অসংখ্যবাদ।